পঞ্চায়েত ভোটের বাকি মাত্র দুদিন, আর এর মাথা দিয়ে কিন্তু চরম বিপাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আবারও হাইকোর্টে মামলা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে হাইকোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলা। পঞ্চায়েত ভোটের বাকি আর কয়েকদিন, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে বিরোধী পক্ষ। কারণ বুধবার অধীর চৌধুরীর আবেদন খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে এক দফাতেই হবে পঞ্চায়েত নির্বাচন। এবার আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মডেল কোড অফ কন্ডাক্ট বা ভোটের আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। তাঁর সরাসরি অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিরোধী দলনেতার অভিযোগ, একটি রাজনৈতিক দলের ব্যবহার করা প্রচারমূলক নম্বর সরকারি নম্বর হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেখানে সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচির বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী দলনেতা। সেই কর্মসূচি নাকি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, এমন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নির্বাক হয়ে গেছে, সে কারণেই হাইকোর্টের পদক্ষেপ চেয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী। প্রথমে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলা যায়, যদিও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন বিরোধী দলনেতা। আদালত শুভেন্দুকে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার শুনানি হবে প্রধান বিচারপতি টিএসসি বজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এরই সঙ্গে জলপাইগুড়িতে শাসক দলের লোক টাকা বিলি করছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন অধীর রঞ্জন চৌধুরীর পঞ্চায়েত ভোটে দফা বাড়ানোর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। যেহেতু এখন পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, তাই দফা বাড়ানোর আবেদনের এখন আর কোনো গুরুত্ব নেই বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এদিন আইন শৃঙ্খলা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত, তাই নতুন করে দায়ের করা এই মামলায় কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই বলে জানান প্রধান বিচারপতি টিএসসি বজ্ঞানম। তবে পঞ্চায়েত ভোটের যখন বাকি আর মাত্র দুদিন, সেই মুহূর্তে কিন্তু এবার বিরাট ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাই তাঁর বিরুদ্ধে হয়েছে এবার কলকাতা হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের হলো। মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কড়া নির্দেশ প্রধান বিচারপতি, জনস্বার্থ মামলা করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএসসি বজ্ঞানম। আগামীকালই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু উত্তাল আবারও পঞ্চায়েত ভোটের আগে রাজ্য রাজনীতি।